প্রধানমন্ত্রী সেকুলারিজম হয়ে রাম মন্দির উদ্বোধন করতে পারবে না এটা কে বলেছে? আপনারা ইফতার পার্টি করতে পারেন, আর প্রধানমন্ত্রী রাম মন্দির করতে পারবে না। সেকুলার মান কি নিজের সংস্কৃতিকে ত্যাগ করা নাকি? সেকুলারিজম মান মুসলিম তোষণ আর হিন্দুবাদ, ইফতার হবে আর মন্দিরবাদ। এই সেকুলারিজমে আমরা বিশ্বাস করি না, এতে তৃণমূল আর কংগ্রেস বিশ্বাস করে, বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। শুক্রবার হুগলির শ্রীরামপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক কটাক্ষ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সেকুলার হয়ে রাম মন্দির উদ্বোধন করতে পারবে না, এটা কে বলেছে? আপনারা ইফতার পার্টি করতে পারেন, আর প্রধানমন্ত্রী রাম মন্দির করতে পারবে না। সেকুলার মান কি নিজের সংস্কৃতিকে ত্যাগ করা নাকি? মন্দির তো সরকারের পয়সায় তৈরি হয়নি, রাম ভক্তদের পয়সায় তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তার ধর্মের পথ সেটা অবলম্বন করছেন। সেকুলারিজম মান মুসলিম তোষণ আর হিন্দুবাদ, ইফতার হবে আর মন্দিরবাদ। এই সেকুলারিজমে আমরা বিশ্বাস করি না, এতে তৃণমূল ও কংগ্রেস বিশ্বাস করে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রী সেকুলারিজমে রাম মন্দির উদ্বোধন করতে পারবেন এটা কোথায় কে বলেছে? আপনারা ইফতার পার্টি করতে পারেন, তো প্রধানমন্ত্রী রাম মন্দির করতে পারবে না? সেকুলার মানে কি নিজের সংস্কৃতিকে ত্যাগ করা নাকি? মন্দির তো সরকারের পয়সায় তৈরি হয়নি, মন্দির রাম ভক্তদের পয়সায় তৈরি হয়েছে, সরকারি এক পয়সাও ব্যবহার করা হয়নি। প্রধানমন্ত্রী তার ধর্মের পথ সেটা অবলম্বন করছে। সেকুলারিজম মানে মুসলিম তোষণ আর হিন্দুবাদ, ইফতার হবে মন্দিরবাদ, এই সেকুলারিজমে আমরা বিশ্বাস করি না। এই সেকুলারিজম হচ্ছে ভ্রান্ত সেকুলারিজম। শেখ শাহজাহানের নিরুদ্দেশের ব্যাপারে তৃণমূল সরকারের মন্ত্রী অখিল গিরির মন্তব্য কে ঢাল বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা একজন মন্ত্রী জানেন যে শেখ শাহজাহান কোথায় আছে, তাহলে কি মুখ্যমন্ত্রী সম্মেলন শপথ নিয়ে পুলিশকে বোকা বানিয়েছেন এবং সংবিধানকে অবমাননা করে পুলিশকে মিথ্যে তথ্য দিচ্ছেন? কি বলছেন তিনি এই বিষয়ে শোনাবো আপনাদের। মহল বানাচ্ছে মমতাজের জন্য, খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্য রাজ্যে গেছে, চিকিৎসা করাতে গেছে না, কি গেছে যাই না, পশ্চিমবঙ্গ থেকে তো প্রচুর পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যায়, চিকিৎসা করাতেও যায়। তবে বিষয়টা হচ্ছে অখিল গিরি যে কথা জানেন সে কথা কি মুখ্যমন্ত্রী জানেন না, এটা হতে পারে? আর মুখ্যমন্ত্রী যদি জেনে থেকে তার পুলিশকে বলছেন না, তাহলে তো উনি সংবিধান বিরোধী কাজ করছেন, সংবিধানের শপথ নেন। ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলতে সুকান্ত বলেন, ইন্ডিয়া জোট বলে কোনো অস্তিত্বই নেই। ইন্ডিয়া জোট হচ্ছে সেই নৌকা যার কোনো মাঝি নেই, নৌকা ফুটো হয়ে গেছে সমুদ্রের মধ্যে, মোদি পড়ে ঘূর্ণিপাক খাচ্ছে। নীতিশ কুমার তো সবে খেলা দেখাতেই শুরু করেছেন, দেখতে থাকুন খেলা হবে। সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। ইন্ডিয়া জোট বলে কিছু অস্তিত্বই নেই, ইন্ডিয়া অ্যালায়েন্স হচ্ছে সেই নৌকো যার কোনো মাঝি নেই, নৌকো ফুটো হয়ে গেছে সমুদ্রের মধ্যে, মোদি ঝড়ে ঘূর্ণিপাক খাচ্ছে, তো তার সেই নৌকোতে কে থাকবে? আর নীতিশ কুমার তো সবে খেলা দেখানো শুরু হয়েছে, অপেক্ষা করুন খেলা হবে। প্রধানমন্ত্রী সেকুলারিজম হয়ে রাম মন্দির উদ্বোধন করতে পারবে না এটা কে বলেছে? আপনারা ইফতার পার্টি করতে পারেন, আর প্রধানমন্ত্রী রাম মন্দির করতে পারবে না। সেকুলার মান কি নিজের সংস্কৃতিকে ত্যাগ করা নাকি? সেকুলারিজম মান মুসলিম তোষণ আর হিন্দুবাদ, ইফতার হবে আর মন্দিরবাদ। এই সেকুলারিজমে আমরা বিশ্বাস করি না, এতে তৃণমূল ও কংগ্রেস বিশ্বাস করে, বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। শুক্রবার হুগলি শ্রীরামপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক কটাক্ষ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সেকুলার হয়ে রাম মন্দির উদ্বোধন করতে পারবে না, এটা কে বলেছে? আপনারা ইফতার পার্টি করতে পারেন, আর প্রধানমন্ত্রী রাম মন্দির করতে পারবে না। সেকুলার মান কি
নিজের সংস্কৃতিকে ত্যাগ করা নাকি? মন্দির তো সরকারের পয়সায় তৈরি হয়নি, রাম ভক্তদের পয়সায় তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর ধর্মের পথ সেটা অবলম্বন করেছেন। সেকুলারিজম মান মুসলিম তোষণ আর হিন্দুবাদ, ইফতার হবে আর মন্দিরবাদ। এই সেকুলারিজমে আমরা বিশ্বাস করি না, এতে তৃণমূল ও কংগ্রেস বিশ্বাস করে। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাব আপনাদের। প্রধানমন্ত্রী সেকুলারিজমে রাম মন্দির উদ্বোধন করতে পারবেন এটা কোথায় কে বলেছে? আপনারা ইফতার পার্টি করতে পারেন তো প্রধানমন্ত্রী রাম মন্দির করতে পারবে না? সেকুলার মানে কি নিজের সংস্কৃতিকে ত্যাগ করা নাকি? মন্দির তো সরকারের পয়সায় তৈরি হয়নি, মন্দির রাম ভক্তদের পয়সায় তৈরি হয়েছে, সরকারি এক পয়সাও ব্যবহার করা হয়নি। প্রধানমন্ত্রী তার ধর্মের পথ সেটা অবলম্বন করছে। সেকুলারিজম মানে মুসলিম তোষণ আর হিন্দুবাদ, ইফতার হবে মন্দিরবাদ। এই সেকুলারিজমে আমরা বিশ্বাস করি না, এই সেকুলারিজম হচ্ছে ভ্রান্ত সেকুলারিজম। শেখ শাহজাহানের নিরুদ্দেশের ব্যাপারে তৃণমূল সরকারের মন্ত্রী অখিল গিরির মন্তব্যকে ঢাল বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে মমতা মন্ত্রিসভায় একজন মন্ত্রী জানেন যে কথা, সে কথা শেখ শাহজাহান কোথায় সে কথা জানেন, তাহলে কি মুখ্যমন্ত্রী সম্মেলন শপথ নিয়ে পুলিশকে বোকা বানিয়েছেন এবং সংবিধানকে অবমাননা করে পুলিশকে মিথ্যে তথ্য দিচ্ছেন? কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাব আপনাদের। মহল বানাচ্ছে মমতাজের জন্য, খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্য রাজ্যে গেছে, চিকিৎসা করাতে গেছে না কি গেছে যায় না, পশ্চিমবঙ্গ থেকে তো প্রচুর পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যায়, চিকিৎসা করাতেও যায়। তবে বিষয়টা হচ্ছে অখিল গিরি যে কথা জানেন সে কথা কি মুখ্যমন্ত্রী জানেন না, এটা হতে পারে? আর মুখ্যমন্ত্রী যদি জেনে থেকে তার পুলিশকে বলছেন না, তাহলে তো উনি সংবিধান বিরোধী কাজ করছেন, সংবিধানের শপথ নেন। ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলতে সুকান্ত বলেন, ইন্ডিয়া জোট বলে কোনো অস্তিত্ব নেই। ইন্ডিয়া জোট হচ্ছে সেই নৌকা যার কোনো মাঝি নেই, নৌকা ফুটো হয়ে গেছে সমুদ্রের মধ্যে, মোদি ধরে ঘূর্ণি পাক খাচ্ছে। নীতিশ কুমার তো সবে খেলা দেখাতে শুরু করেছেন, দেখতে থাকুন খেলা হবে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। ইন্ডিয়া জোট বলে কিছু অস্তিত্বই নেই, ইন্ডিয়া অ্যালায়েন্স হচ্ছে সেই নৌকো যার কোনো মাঝি নেই, নৌকো ফুটো হয়ে গেছে সমুদ্রের মধ্যে, মোদি ঝড়ে ঘূর্ণি পাক খাচ্ছে, তো তার সেই নৌকোতে কে থাকবে? আর নীতিশ কুমার তো সবে খেলা দেখানো শুরু হয়েছে, অপেক্ষা করুন খেলা হবে। প্রধানমন্ত্রী সেকুলারিজম হয়ে রাম মন্দির উদ্বোধন করতে পারবে না এটা কে বলেছে? আপনারা ইফতার পার্টি করতে পারেন আর প্রধানমন্ত্রী রাম মন্দির করতে পারবে না? সেকুলার মান কি, নিজের সংস্কৃতিকে ত্যাগ করা নাকি? সেকুলারিজম মান মুসলিম তোষণ আর হিন্দুবাদ, ইফতার হবে আর মন্দিরবাদ। এই সেকুলারিজমে আমরা বিশ্বাস করি না, বললেন সুকান্ত মজুমদার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।